আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো খুবই সহজ কাজ, যেখান থেকে আপনাদের ভালো একটা প্রফিট হবে। এখানে কাজ হচ্ছে শুধু প্রত্যেক দিন হচ্ছে একটা টোকেন ক্লেম করতে হবে, সে যেটা দিয়ে আপনার NFT কিনতে পারবেন এবং ভালো একটা প্রফিট হবে। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী দিয়ে কী করতে হবে, আর ভিডিওটা দেখার সাথে সাথে সবাই জয়েন করে ফেলবেন। এখানে কিন্তু কোনো রেফারেল বোনাস নাই, কেউ মিস করবেন না, সাথে সাথে জয়েন করুন, ভালো একটা প্রফিট হবে। আর যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পাইতে পারেন। এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ লিঙ্ক থাকে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন সম্পূর্ণ হেল্প পাওয়ার জন্য এবং সব ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আজকের যে অফারটা সেটা আমি দু একদিন আগে টেলিগ্রামে শেয়ার করছি। তো এখানে আমার টেলিগ্রাম এসে যদি সার্চ দেন জ্যাপার, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক থাকবে, এই পোস্টটার আমি কপি করে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি আসতে পারবেন। তো এই সাইটে এটা হচ্ছে একটা NFT প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার আমাদের ক্লেম করতে হবে পয়েন্ট, এবং সেই পয়েন্টটা দিয়ে হচ্ছে আমরা NFT বাই করতে পারবো। এটা মোটামুটি হচ্ছে 90 দিনের মতো আছে, আমাদের 90 দিনের মতো হচ্ছে ক্লেম করতে হবে। আর দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা NFT প্ল্যাটফর্ম। এখানে দেখেন তাদের 5টা মোট আছে NFT, এবং 57,800 আছে ওনার, এবং 401টার মতো ইথেরিয়াম হচ্ছে ট্রেড ভলিউম NFT, যেটা প্রায় $13 লক্ষ মতো বা $13.5 লক্ষ মতো। আর হচ্ছে এখানে এই যে রিওয়ার্ডটা দিছে তারা এই 57,800 মেম্বারকে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিছে। এখানে এখানে তাদের বিষয়গুলো বলা আছে, কুয়েস্টে গিয়ে আপনাদের প্রতিদিন হচ্ছে ক্লেম করতে হয়, সেগুলো দিয়ে হচ্ছে আপনারা NFT ক্লেম করতে পারেন। সেভাবে কিন্তু দেখেন, এটা কিন্তু সিজন 1-এ চলে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করবো, এটা হচ্ছে সিজন 2। যারা সিজন 1 করছে তারা তো ভালো প্রফিট করছে, এবং আমরা করবো এখন হচ্ছে সিজন 2। তো আমাদেরও প্রফিট করতে হলে কি করতে হবে, এই যে লিঙ্কটা আছে এটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক থাকবে এবং এই লিঙ্কটাও দেওয়া থাকবে। কপি করে আপনারা সিম্পলি যে কোনো একটা ওয়ালেট দিয়ে করতে পারেন। কয়েকটা চেইন আছে সাপোর্টেড, যে ইথেরিয়াম, BSC, আরও কিছু। তো আমরা যেটা ফি কম লাগে সেটা দিয়ে করবো, সেটা হচ্ছে BSC, মানে বিনান্স স্মার্ট চেইন। তো আপনারা ট্রাস্ট ওয়ালেট দিয়েও করতে পারেন খুব সহজে। তো আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখাবো। তো আপনারা কী করবেন, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে দেবেন, তারপর হচ্ছে যে নিচে যে ডি অ্যাপস লেখা আছে এটার উপর একটা ক্লিক দেবেন। দেন হচ্ছে এই যে এখানে সার্চ আছে এটার উপর ক্লিক করে যে URLটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দেবেন, তারপর কিবোর্ডে ডান বা ওকে। দেন হচ্ছে এখানে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে নেব আমরা, এখানে ক্লিক করে হচ্ছে স্মার্ট চেইন ক্লিক করে দিলে তাহলে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। দেন দেখেন ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন আপনাদের ওয়ালেটে কী টোকেন আছে, NFT আছে। হিস্ট্রিতে গিয়ে আপনারা আপনাদের মানে যে ব্লকচেইনটা কানেক্ট করবেন সেটার হিস্টোরি দেখতে পারবেন, যে কত টোকেন সেন্ড করছেন বা আসছে। তো ওখানে আমাদের যে কাজটা মেন সেটা করার জন্য আমাদের কী করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে একটা অপশন আছে কুয়েস্ট, আর রিওয়ার্ড থেকে হলে হচ্ছে আমরা ক্লেম করতে পারবো। তো আমাদের এখন কাজ হচ্ছে এই যে আপনার কুয়েস্টে যেতে হবে। কোয়েস্টে ক্লিক করলে দেখেন এখানে এরকম চলে আসবে, এখানে ক্লেম করার অনেকগুলো অপশন আছে তার মধ্যে। তো দেখেন কোয়েস্টে চলে আসেন, এখানে আপনারা এগুলো 0 দেখতে পারবেন। এখানে আমাদের দেখেন 270টা হচ্ছে পেন্ডিং আছে, আমি অলরেডি দু একদিন ক্লেম করছি। তো আপনাদের যেটা করতে হবে, এই যে প্রত্যেক দিন করতে পারবেন, এখান থেকে আপনারা ডেইলি ক্লেম করতে পারবেন। এখানে ক্লেম ক্লিক করা হচ্ছে 100টা XP, যেটার ভ্যালু হচ্ছে 75টা V, আর এই ভি দিয়ে হচ্ছে NFT বাই করতে হবে। তো আমি সম্পূর্ণ দেখাই দেবো কী করতে হবে। ফার্স্টে হচ্ছে আপনাদের ক্লেম করতে হবে, এই যে ক্লেম লেখা আছে প্রত্যেক দিন, এখান থেকে ক্লেম ক্লিক করবেন, এরকম চাইতে পারো ওকে দিয়ে ক্লিক করে দেবেন, একটু রিলোড নেবে। দেন হচ্ছে দেখেন ক্লেম হয়ে গেছে 100 XP। এখন দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আবার লেভেলও আছে, তো লেভেল দেখতে হলে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে হচ্ছে আমার 500 পয়েন্ট হলে হচ্ছে লেভেল 2-তে যাবে, যেখানে লেভেল আছে। এখন আমার 460 পয়েন্ট হয়েছে, আর 40 পয়েন্ট হয় তাহলে আমার লেভেল 2-তে যাবে। তো এখানে কিন্তু লেভেলটাও কিন্তু বাড়াইতে হবে,
আপনার যদি ক্লেম করেন অটোমেটিক লেভেলটা আপ হবে। তো দেখেন এখানে 345টা পেন্ডিং হয়ে গেছে, আর এটা হচ্ছে আর 90 দিন 23 ঘন্টা 48 মিনিট পর্যন্ত চলবে, মানে এই পর্যন্ত লোকজন ক্লেম করতে পারবে। আরও ক্লেম করার পদ্ধতি আছে, দেখেন এটা হচ্ছে আবার 23 ঘন্টা পর আমি ক্লেম করতে পারবো। আরও যেমন আছে দেখেন এই যে এটা, এগুলো হচ্ছে উইকলি। এখানে হচ্ছে আপনার লিকুইডিটি অ্যাড বা রিমুভ করলে আপনারা পাবেন হচ্ছে 750 XP বা 300 V যেটাকে বলেন। তারপর আরও আছে নিচে দেখেন এক্সচেঞ্জ, যে কোনো টোকেন হচ্ছে আপনার পলিগন, ইথিরিয়াম, BSC চেইন হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করতে পারেন, যেটার বিনিময়ে আপনারা 750 XP বা 300 V পাবেন। দেন নিচে আসলে আরও দুটা আছে, এটা হচ্ছে যে আর্ন ইন্টারেস্ট স্টেক করতে বলছে হয়তো বা, যাই হোক। দেন এর নিচে আছে হচ্ছে আপনার অ্যাভাটার। তো এই যে অ্যাভাটার ইয়ে করলে মানে আপনার প্রোফাইল দিলে হচ্ছে 1000 XP সমান হচ্ছে বা 1000 V। তো এটা হচ্ছে একটু NFT, এটা কিন্তু আমার ওয়ালেটে নাই। তো যাদের আছে, ফার্স্টে যারা করছিল তাদের থাকতে পারে, তারা হচ্ছে এখানে তাদের এই মানে অ্যাভাটারটা ইউজ করতে পারেন, এই Zapper.fi ওয়ালেট মানে এই সাইটটাতে যদি ইউজ করেন তাহলে আর কি ক্লেম করতে পারবেন। তো এই বিষয়ে তো এইভাবে আপনার প্রত্যেক দিন আপনাদের এখান থেকে ক্লেম করে নেবেন, আর নিচেরগুলো যদি পারেন করবেন, না হলে করার দরকার নাই, এটাতেই হবে আপনাদের। এভাবে 90 দিন ক্লেম করে যাবেন যত দূর সম্ভব পারেন। তো এর মাঝে আপনাদের এখান থেকে আবার তো এখানে আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে NFT ক্লেম করা। যে এখানে ক্লিক করলে যে রিওয়ার্ডস নামক একটা অপশন আছে, এটার ভিতরে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন সিজন 2 এবং সিজন 1-এর NFTগুলো এখানে শো করবে। দেখেন এই যে NFTটার ভ্যালু হচ্ছে 1000 V। আপনার যখন 1000 V হয়ে যাবে এবং এটার টোটাল সাপ্লাই হচ্ছে 458টা, যখন 1000 V হয়ে যাবে আপনি তখন এটা ক্লেম করতে পারবেন। এগুলো হচ্ছে মানে একটু নিম্নমানের, তো যত নিচের দিকে যাবেন তত দেখবেন সাপ্লাই কম। এটাও 1000 V কিন্তু এটা হচ্ছে 409টা, তারপরে হচ্ছে 278টা হচ্ছে টোটাল সাপ্লাই। তো একটু নিচের দিকে যদি আসেন তাহলে হচ্ছে এখান থেকে শুরু হবে, দেখেন এগুলো দেখতে পাবেন। এই যে এগুলো হচ্ছে একটু রেয়ার, মানে আগেরগুলো হচ্ছে একটু উন্নত। এটা ক্লেম করার জন্য আপনার কী করতে হবে, এই যে উপরে যে NFTগুলো আছে এরকম 3টা NFT আপনার থাকা লাগবে। তো ওগুলো থাকলে তারপর হচ্ছে আপনারা এগুলো বাই করতে পারবেন। তো এগুলো যাওয়ার পর লাস্টে যে আছে যেটা রেয়ার, মানে এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, যেটার দাম বেশি, তো এগুলো হচ্ছে নর্মালি প্রথমগুলোটা ক্লেম করতে হবে। তো এই সিলভারগুলো আবার যখন আপনারা 3টা ক্লেম করবেন, দেখেন এই গোল্ডগুলো ক্লেম করতে পারবেন, 3টা সিলভার লাগবে অথবা 9000 V, মানে দাম অনেক বেশি। নিচের দিকে যখন যত যাবেন তত মানে রেয়ার রেয়ার হচ্ছে এগুলো পাবেন NFTগুলো। এগুলো তো আপনারা হচ্ছে দেখেন উপরেরগুলো ছিল হচ্ছে মানে এগুলো দেখেন 3টা সিলভার এবং 9000 V, মানে যে কোনো একটা হলে হবে। আর যদি নিচের দিকে যান দেখেন এগুলো হচ্ছে 3টা গোল্ড লাগবে, যখন আপনারা সিলভারগুলো দিয়ে গোল্ডগুলো ক্লেম করবেন 3টা। তারপর হচ্ছে আপনারা এই থ্রোপি এগুলো হচ্ছে ক্লেম করতে পারবেন, 3টা গোল্ড এডিশনের NFT হলে এগুলো আপনারা ক্লেম করতে পারবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের লেভেলের, দেখেন এখানে লেভেলের বিষয়টা বলে দিছে, যেটা কিন্তু আপনাদের আমি একটু আগে দেখালাম। এখানে এখানে হচ্ছে আপনাদের লেভেলটা অফ হতে হবে, এটা যেমন লেভেল 10 লাগবে, এটা লেভেল 9 লাগবে কিনতে। তো আপনারা প্রত্যেক দিন এইভাবে ক্লেম করতে থাকেন যে যেভাবে পারেন, এখান থেকে ভালো একটা প্রফিট হবে আমরা আশা করি। তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করে নেবেন, কেউ মিস করবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন, এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে আমরা আশা করতেছি।